চোখে জল কেন? কি আছে, কি আছে, কি আমাকে বলো রে মা, কি হয়েছে তোমার? কোথায় গেছিল তুমি? করতে গেলে না বললে কি করে? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। বলো না তুমি কাঁদছো কেন? পুতুল, পুতুল, কি হয়েছে মা? ওরা সাতচকালে বেরিয়ে গেল, এই জন্য তোমাকে আনতি। আরে ছোট ভাই জেলে গেছে, দাদাকে একটু সেলিব্রেট করতে হবে না? আর এমনিতে ও যা বলছে দাদা শুনছে আর আজ্ঞা পালন করছে। তুমি থামো তো। ও পুতুল, বলছি তুমি কি নিজে নিজে চলে এলে নাকি তীর্থকে বলে এসেছো? না বলে চলে এসেছো বুঝি? তোমার তো আবার নিজের কোনো বুদ্ধি নেই, যে যা বুদ্ধি দেবে সেই বুদ্ধিতে তো চলছো। নেহাত অকৃতজ্ঞ না হলে না এই কথাটা তুমি বলতে পারতে না মা। তোমার জানার জন্য বলে রাখি, তীর্থদা হসপিটালাইজড হয়েছে। সেই হসপিটালে দিদিকে একা ফেলে রাখাটা ঠিক হতো না, সেই জন্য ওকে আমরা বাড়িতে নিয়ে এসেছি। এই হসপিটাল কেন বলি, হসপিটাল কেন? এক মিনিট, হসপিটালে যদি গিয়েও থাকে তাহলে সে কথা আমরা জানি না কেন? আমরা কি এ বাড়িতে থাকি না? নাকি আমরা তোমাদের কেউ না? ও না, অবশ্য আমি কেউ না হতেই পারি, কিন্তু মা তোমার তো মেয়ে, তোমার অধিকার জান। ওরা যদি এত আগে থেকে জেনে থাকে তাহলে তোমায় জানাইনি কেন? এখন কান্নাকাটি কিংবা রাগারাগি করার সময় নয়। তীর্থদার অবস্থা ভালো না, খুবই ক্রিটিক্যাল কন্ডিশন। অপারেশন করতে গেলে অনেক টাকা ধাক্কা। তো তুমি করাও অপারেশন। দেখো তুমি তো একমাত্র চাকরি করছো, দাদার চাকরি নিয়ে বসে আছো, আমার আর পলাশের চাকরি খেয়েছো, আমরা তো চাইলেও আর হেল্প করতে পারবো না, বলো কি আর করা যাবে? তাহলে তুমি হেল্প করো। আর তুমি যদি হেল্প নাই করতে পারো, পুতুলদের তো শ্বশুরবাড়ি আছে, ওকে এখানে নিয়ে আসার মানে কি? এজন্যই আমি এখানে আসতে চাইনি। আমি জানি তো চারজনে তো আমাকে কদর কদর করে কোথায় জানাবে। আর এই যে হাসপাতালে আমি একা একা বসে বসে কাঁদছিলাম, তাই ও আমাকে এখানে নিয়ে এসেছে। ওই তো দাদুবাবুর সাথে কথা বললো, সব কিছু করলো আর ভাই মিলে। আর তুই ওকে এখন দোষছিস? হ্যাঁ তুই দোষছিস। ও কি হিতের টাকা বলছে রে? ও তো পরের মেয়ে, তোর দায়িত্ব তোর মেয়ের সব কিছু দেখাশোনা কর, তোর দায়িত্ব। আমি বলছি শিমুল, তুই কিছু করবি না, কিছু করবি না তুই। পুতুল দি, পুতুল দি, কি হচ্ছে এটা? কি দেখো, এখন ভাগ বাটোয়ারা করার সময় নয়। তুমি তোমার মাকে বুঝিয়ে বলো পুতুল দি, তীর্থদার অবস্থা ভালো নয়। বলো তুমি। তীর্থদার অবস্থা ভালো নয় আমি বুঝেছি, তার অবস্থা ভালো কি খারাপ সে আমি দেখে নেবো কোন, কিন্তু তোমরা তো জানতে। এই পরাগ, কি রে তুই জানতিস, বৌমা জানতে, তোরা কেউ আমাকে জানালি রে? মা শোনো, আমি জানতাম, আমি আমার ঘরে ছিলাম, তখনই ফোনটা এসেছিল তোমার বৌমার কাছে, আর তখনই ওর কাছ থেকে আমি জানতে পেরেছি। তখন আমাদের মনে হয়েছিল যে এই মুহূর্তে আমাদের হসপিটালে যাওয়াটা দরকার। তোমাকে জানালে কি হতো? তুমি তো হাউ হাউ করতে, চেঁচামেচি করতে, চিৎকার করতে। আমাদের মনে হলো হসপিটালে গিয়ে পরিস্থিতিটা দেখা দরকার, তারপরে ফিরে এসে তোমাকে আমরা জানাতো। আরে তোমাদের মনে হলো হসপিটালে গিয়ে পরিস্থিতি দেখা দরকার? মার্চে দেখি মাসির দরদ আজকাল বেশি হয়ে গেছে গো। তাই তো দেখতে পাচ্ছি মা, না হলে কি আর ওরা তোমাকে না জানিয়ে দিদিকে এখানে নিয়ে আসে? তোমাকে ছাড়া তোমার মেয়ের সবটা কিন্তু ওরাই বুঝে নিচ্ছে। মা যদি তোমার মনে হয় যে কোনো ভুল হয়েছে, সেই ভুল আমি করেছি, আর সেই ভুল আমি স্বীকার করে নিচ্ছি। হ্যাঁ আমার তোমাকে বলে যাওয়া উচিত ছিল, কিন্তু এখন তো জানতে পারলে, এখন অন্তত নিজের মেয়ের দায়িত্বটা নাও,
প্লিজ। কি কথা, আমার ছেলের চাকরিটা করছো তুমি, তাহলে মেয়ের দায়িত্ব আমায় নিতে হবে কেন? কি বলছো তুমি মা, কি কথা বলছো তুমি ওকে? কতদিন হলো চাকরিটা জয়েন করেছে ও, কটা টাকা মাইনে পায়? দেখো মা, আমার মাইনে থেকে প্রত্যেক মাসে মাসে যে অর্ধেক টাকা আলাদা করে রাখা হতো, সেই টাকাটা কিন্তু তোমার কাছে জমা থাকে, সেই টাকা থেকে তুমি খরচা করতে পারবে না। খবরদার মা, তোমার মেয়ের তুমি বিয়ে দিয়ে দিয়েছো, তার শ্বশুর বাড়ি আছে এবং তাদের দায়িত্বও রয়েছে। যারা বড় বড় কথা বলছে তাদের বলো না দায়িত্ব পালন করতে। দেখো মা, তোমার ছোট ছেলের কথা বাকি সবাই ভুলে গেলেও তুমি ভুলে গেলে তো চলবে না বলো, তার কথা কিন্তু তোমাকেই মাথায় রাখতে হবে। তোমার বড় বউ মা তোমার বড় ছেলের চাকরি নিয়েছে, অতএব তাদের কাউকে দেখতে হবে। তোমার মেয়ের খুব ভালো জায়গায় বিয়ে হয়েছে, ভালো শ্বশুর বাড়ির লোকজন, তারা নিজেরটা নিজেরা করে নিতে পারে। কিন্তু তোমার এই বড় বউ মা বদমাইশি করে আমার চাকরি খেয়েছে, তোমার ছেলেকে জেলে ঢুকিয়েছে। আজকে তোমার ছোট ছেলের পেছনে যদি একটা লয়ার দিতে হয় তাহলে সেটা তো তোমাকেই করতে হবে মা, আর কেউ কিন্তু করার নেই। তুমি যদি তোমার ওই টাকা থেকে একটা শিকি ভাগ খরচা করো তাহলে আমার বউয়ের চিকিৎসা হবে কি করে তাহলে? হ্যাঁ, টাকা পয়সা না দিলে আমার বাবাটা সুস্থ হবে কি করে শুনি? তখন থেকে তো তুই শিমুকে যাতে বিষ দিয়েই যাচ্ছিস, হ্যাঁ তো তুই জানার চেষ্টা করছিস না আমার বউটা কি হয়েছে, কতর কত করে কালী শিমুকে কথা শুনিয়েই যাচ্ছিস। কি হয়েছে বলো নি আমাকে বল না বাবা বাবা বাবা, তোকে বলি কি করবি, কি করবি, তোকে বলে কি করতে পারবি তুই, আমার বয়সে কি করতে পারবি তুই, কি করতে পারবি বল। করতে পারবো আমি ওকে কথা, আমি কিছুটি করতে পারবো না বলে আমাকে বলাও যাবে না। আমি মা অথচ আমার জানারই কোনো অধিকার নেই। তীর্থ তার হার্ট অ্যাটাক করেছে মা, ডাক্তারবাবু বলেছেন 99% ব্লকেজ রয়েছে হার্টে, অবস্থা একেবারেই ভালো নয়, খুব ক্রিটিক্যাল অবস্থায় রয়েছে। যে অপারেশনটা করা দরকার সে অপারেশনটা এখন করা যাবে না, এই অবস্থাতে যে কলকাতাতেও শিফট করা যাবে সেটাও এখন সম্ভব নয়। আমরা সবাই খুব টেনশনে আছি, প্রচুর টাকার দরকার, ডাক্তারবাবু নিজে বলেছেন এই কথা। সেই টাকাটা কীভাবে জোগাড় করা যায় সেটা নিয়ে আমাদের এখন চিন্তা। যাদের যাদের সঙ্গে তীর্থদার ওঠা বসা ছিল তাদের কাছে আমরা যাচ্ছি, আমরা চেষ্টা করব যদি দিদি সেখানে গান বাজনা করে কোনো টাকা পয়সা জোগাড় করা যায়। সমস্তটা শিমুল কিন্তু একা দায়িত্ব নিয়ে করছে মা, আর তুমি তুমি কি করছো মা? এই মেয়েটার দিকে তুমি একবারও তাকাচ্ছ না, তোমার কাছে একটা চক্ষু শূল এখন শিমুল। প্রতীক্ষার কথা আমি ধরছি না, প্রতীক্ষা মানুষকে ভুল বুঝবে এটাই স্বাভাবিক, ওকে আমি ধর্তব্যের মধ্যেই ধরছি না, কিন্তু তুমি তুমি এতটাই তোমার ছোট বউয়ের দ্বারা প্রভাবিত হয়ে গেছো মা, তোমার চোখে এখন শুধু শিমুলের জন্য বিষ ছাড়া আর কিছু নেই। বাড়ির সবার বিরুদ্ধে গিয়ে তুমি এখন তোমার বড় বউয়ের থেকে মুখ ফিরিয়ে নিয়েছো, বাহ। আমার দিক থেকে মা মুখ ফিরিয়ে নিয়েছে সেই নিয়ে আমার কোনো দুঃখ নেই, কিন্তু মা দয়া করে তোমার নিজের মেয়ের দিক থেকে মুখ ফিরিয়ে নিও না। এবার ভালো করে ভেবে দেখো তো, যে ছেলেটা তোমার ছোট ছেলে খুনের চেষ্টা করেছে বলে সে জেলে গেছে, আজকে তুমি তাকে বাঁচাতে চাইছো, তাকে বাঁচানোর জন্য তুমি তোমার কাছে টাকা পয়সা রাখছো, কিন্তু যে মানুষটা একটা অসুস্থ মেয়েকে একটা বাইরের ছেলে পরের ছেলে নতুন জীবন দিয়েছে তাকে তুমি বাঁচানোর চেষ্টা করবে না? এবার তুমি ভেবে দেখো তোমার সিদ্ধান্ত তুমি কি করবে। দেখেছো মা, তোমাকে কেমন
ইঙ্গিতে বুঝিয়ে দিল যে তোমার ছোট ছেলের জন্য তোমার কোনো খরচা করার দরকার নেই, ওর পেছনে কোনো লয়ার দেওয়ার দরকার নেই, ওকে জেল থেকে বের করার দরকার নেই। কেন? তাতে তো ওর সুবিধে হবে, ও দশ হাত ভরে খেতে পারবে, এই বাড়ির অধিকার অর্জন করতে পারবে। কেন পুতুল দিকে আজকে এখানে নিয়ে এসেছে আমরা কি কিছু বুঝি না নাকি? গাছে মুখ দিয়ে চলি আমরা? এই একদম বেশি কথা বলবে না তুমি, পরাগ পরাগ দাঁড়া বলতে দাও আমায়, চুপ করো না, মাঝে কথা বলে যাচ্ছ তখন থেকে, বেশি বুঝে গেছো বলে আজকে এই অবস্থা হয়েছে তোমার। নিজে তো জেলে গেছিলে, এখন তোমার হাজবেন্ড সে তো এখন জেলে, লজ্জা করে না? দুজনে মিলে এই এই ফ্যামিলির মান সম্মান সব ডুবিয়েছো তোমরা, যা করেছো সেগুলো নিয়ে মাথা ঘামাচ্ছি না আমি, কিন্তু শিমুলকে তুমি একটাও বাজে কথা বলবে না। আই উইল বি দ্য লাস্ট পারসন, আমি কিন্তু টলারেট করব না বলে দিচ্ছি তোমায়। কি করবে তুমি? হ্যাঁ মারবে আমাকে দাদা? আরে চুপ করো না, কেন করছো এরকম? বুঝতে পারছো না তোমাকে প্রভোক করছে আর তুমি প্রভোক করছো, বারবার তেড়ে তেড়ে যাচ্ছে, এই নিয়ে কেস করবে ও। আর আমি তো তোমাকে বলেছি ওর সাথে যা সমস্যা সেটা আমি মেটাবো, আমি বুঝে নেবো, তুমি কেন এর মধ্যে ঢুকছো? আর সত্যি কথা বলতে কি ওর সাথে আমার কোনো সমস্যাই নেই, কারণ আমি ওকে মানুষ বলে মনেই করি না, মানুষ হলে তো আমি ওর কথার দাম দেব। আর হ্যাঁ, আজকে তোমার মা আমাকে ভুল বুঝছে ঠিকই, কিন্তু আমি জানি আমি সেদিন যেটা করেছিলাম সেটা ঠিক করেছিলাম, আর আজ যেটা করছি সেটাও ঠিক। আর এই ব্যাপারে আমি কাউকে কিছু এক্সপ্লেন করতে যাব না। পুতুলদি, সারাদিন তো তোমার খাওয়া হয়নি, নিশ্চয়ই খিদে পেয়েছে, চলো আমি তোমাকে, না আমি খাওয়াবো না, তোমার মা খাওয়াবে, সেটা তুমি তোমার মাকে জিজ্ঞেস করো, না হলে তোমার মায়ের আবার মনে হবে আমি তোমায় দখল করে নিচ্ছি। আমি খাওয়াবো না ওর কাছে, তোমাকে কাটা বালে খাই দেন, নাহলে যা যা তোকে খাওয়াতে হবে না। সেই তো পুতুল, তা তুমি আমার কাছে খাবে কেন মা? আমার কাছে তো খাবে না, আমি আর কবে খাওয়ালুম তোমাকে? সেই ছোট্ট থেকে তোমাকে তো চেরোটা কেলবো উমা খাইয়েছে না, কেউ নেই কেউ নেই। মা দেখো, তোমার মেয়েকে তোমার কাছ থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে, কারণ ওর তো আর কিছু দরকার নেই, ওর তো শুধু এই বাড়িটাই দরকার। এই সারাক্ষণ বাড়ি বাড়ি করো কেন বলো তো? হ্যাঁ, আর তুমি বুঝতে পারছো না তোমার সাথে আমি কথা বলতে চাইছি না, যতবার আমি তোমাকে ইগনোর করার চেষ্টা করি ততবার তুমি আমার গায়ে পড়ে কথা বলো, কেন গো? বুঝতে পারছো না তোমার সাথে আমি কথা বলতে চাইছি না, তোমার সাথে আমার কথা বলার কোনো ইচ্ছে নেই। পুতুলদি, আর না দেরি করা ঠিক হবে না, আমি খাওয়াবো নাকি মা খাইয়ে দেবে এই করতে করতে কিন্তু দেরি হয়ে যাবে, আর আমাদের তাড়া আছে, বেরোতে হবে। আমাদের খাওয়া দাওয়ার পরে বেরোতে হবে শিমুল। বেরোতে তো হবে, আমি ফোনে কথা বলে রেখেছি, একদম দেরি করা ঠিক হবে না, তাই তো পুতুলদিকে বলছি, পুতুলদি তাড়াতাড়ি করতে হবে। পুতুলদি তুমি পারবে তো? আমার একদম পারতে হবে রে শিমুল, তাও তো তুই ছিলি আমার বাড়িতে ছিল বলে আমি আজকে একটুখানি কানে আসতে পারলুম, নলে আমি একা একা কি করতুম আমি জানি না রে, আমি শুধু দু লাইন গান গাইতে পারি, তোদের চাচো ছাড়া আমি কি করি বা সব কিছু করতুম বলতো? আমি পারবো, আমি ঠিক পারবো, দেখি পারবো। ও মা, ও পুতুল, তোমাকে তো ভাবতে হবে না মা, আমার যা কিছু গয়নাগাটি আছে আমি সব বেচে দেবো, কোন সব বেচে দেবো। কেন তোমাকে গয়না কেন বিক্রি করতে হবে মা? তোমার কাছে তো টাকা আছে, তা সেই টাকা বুঝি তুলে রাখছো তোমার ছোট ছেলেকে জেল থেকে বার করবে বলে? শোনো একটা কথা আমি তোমাকে বলে রাখি, পৃথিবীর যে কোনো কোটেই যাও না কেন তোমার ছেলেকে কিন্তু তুমি বের করতে পারবে না, এই কথাটা জেনে রাখো। কারণটা জানো কি? কারণ আমি সত্যি কথা বলছি আর তোমার ছেলে মিথ্যে কথা বলছে। এর আগে তোমরা আমাকে বলেছিলে যাতে আমি থানায় গিয়ে বলি যে আমি কেসটা চালাতে চাই না, হ্যাঁ তোমাদের কথা মতো আমি সেটা গিয়েই বলেছিলাম, কিন্তু না এইবার আর আমি বলবো না, কারণ পলাশ যেটা করেছে সেই শাস্তি ও ডিজার্ভ করে, ও শাস্তি পাওয়া উচিত। পুতুল দি আমাদের না তাড়া আছে, দেরি হয়ে যাচ্ছে, তা দেরি করা যাবে না, তাড়াতাড়ি চলো চলো এসো। পুতুল, ও পরাগ, ও পরাগ, বলছিলাম কি ওই তীর্থ বাবা বেঁচে যাবে তো রে? কেন তোমার এটা মনে হচ্ছে মা? কেন মনে হচ্ছে?
তোমার কি মনে হচ্ছে? সেটা যদি না হয় তাহলে তোমার মেয়ে তোমার ঘরে এসে পড়বে, তাই তো? ও কি কথা? দেখো বাবা, তাই যদি জিজ্ঞাসা করো তাইলে তো বলতেই হয়। মা যখন হয়েছি সে চিন্তা আমার মাথা থেকে বাদ যায় কি করে? কারণ আজ বৌমা ভালোবাসছে, সে কাল ভালোবাসবে কি বাসবে নেই। আজ পুতুলের পাশে রয়েছে, কাল থাকবে কি নেই এ তো আমিও জানি না। বাহ, খুব ভালো বললে মা তুমি। যার কথা বলছো, এই যে তোমার বৌমা, সে কিন্তু কালকেও ভালোবেসেছিল, আজকেও সে ভালোবাসে এবং আগামী দিনেও সে কিন্তু ভালোবাসবে মা। আর তুমি তুমি নিজের কথা ভেবেছো কখন? তুমি কি করেছো মা? এই যে বৌমা, এ তো একসময় তোমার তোমার নয়নের মণি ছিল, আজকে সে সে তোমার কাছে চক্ষু সুর। কেন মা, তুমি জানো সে কি করেছে? জানো না তো? কে তোমাকে কি বুঝিয়েছে সেইটা শুনে তুমি সেগুলো বিশ্বাস করেছো? আর যাদের কথা শুনে তুমি বিশ্বাস করছো না মা, বিপদের সময় কিন্তু তারা কেউ তোমার পাশে থাকবে না, মাথায় রেখো এটা। দেখুন, আপনারা তো বুঝতেই পাচ্ছেন মানুষটার এই অবস্থা। সেখানে এই মানুষটা এই ধরনের ছেলে মেয়েদের নিয়ে এতগুলো কাজ করেছে, আজ তার জীবনে এরকম একটা সময় এসে দাঁড়িয়েছে, তাই আপনাদেরকে বলছি। দেখুন, আপনারা তো সবসময় পাশে ছিলেন না, আমি টাকা পয়সা দিয়ে হেল্পের কথা বলছি না, কিন্তু আপনারা তো নিজেরাই বলছিলেন যে আপনাদের অনেক রকমের সোর্স আছে, তাই সেইভাবে যদি আপনারা পাশে থাকতে পারেন, মানে এই মেয়েটাকে দিয়ে পুতুল দিকে দিয়ে যদি একটা গানের প্রোগ্রাম করাতে পারেন। আপনারা তো এটাও বলছিলেন যে আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা অন্যান্য ক্লাবের মেম্বার, তাই না? দেখুন না যদি কিছু সাহায্য করা যায়। কিন্তু এত তাড়াতাড়ি কি করে সম্ভব? দেখুন, শনিবার দিন আমাদের একটা প্রোগ্রাম আছে, সেদিন দেখতে পারি। দেখুন, মানে এটা তো একটা ইমার্জেন্সি কেস, মানে আমাদের পেশেন্ট তার তো খুব ক্রিটিক্যাল অবস্থা, ডাক্তারবাবু বলেছেন অনেক টাকা পয়সার ব্যাপার, এই মুহূর্তে আমাদের হাতে তো মানে টাকা পয়সাও সেরকম কিছু নেই, সে কারণেই আমরা চেষ্টা করছিলাম। শনিবারে যদি হয় আমাদের কোনো অসুবিধে নেই, ধরুন যদি টিকিট বিক্রি হয় তারপরে আপনাদের সেই হল বাবদ যে টাকাটা সেটা দিয়ে বাদ বাকি টাকাটা যদি আমার দিদিকে দেওয়া যায়, মানে সেই টাকাটা দিয়ে ট্রিটমেন্টটা করাটা সম্ভব। বুঝতেই তো পারছেন অনেকগুলো টাকার ব্যাপার, আমরা চেষ্টা করছি কিন্তু আমাদের কাছে তো ততটা টাকা পয়সা এই মুহূর্তে নেই, আর মানে ওদের কোনো মেডিক্লেমও নেই। আমি আমার ক্লাবে কথা বলতে পারি আমার সেক্রেটারির সঙ্গে, অবশ্য গত বছর আমি বোর্ডে ছিলাম, এবছরে আর নেই। ওরা তো অনেক রকমের প্রোগ্রাম অ্যারেঞ্জ করে, দেখা যাক কী করা যায়। দাও না গো আমাকে একটা সুযোগ, আমি ভালো গান গাইতে পারি, কাপ গান গাই না গো, আমি ভালো করে সুন্দর করে গান গাইবো, দাও না একটা সুযোগ আমাকে। দেখুন, এখন তো ওনাকে কিছু বলতে পারবো না, আর সারা বছরের প্রোগ্রাম আগে থেকেই ফিক্স করা থাকে। আমাদের ক্লাবে কাল একটা প্রোগ্রাম আছে, তা তোমরা তো জানো সেখানে ছেলেও আছে মেয়েও আছে, কিন্তু মুম্বাই থেকে একজন বড় সিঙ্গার আসছেন, ন্যাচারালি তার আগে তো আমি ওনাকে দিতে পারবো না, তবে আমি একবার অনুরোধ করে দেখতে পারি যে ওনাকে একটা গান গাইতে দেওয়ার সুযোগ দেওয়ার জন্য। তবে একটা গান গাইতে দেওয়ার জন্য কত আর টাকা দেবে? বলবে সুযোগ দিয়েছি এটাই বড় কথা, তাতে মনে হচ্ছে না ওনার বিশেষ লাভ হবে। দেখুন, কিছু মনে করবেন না, এখন এরকম পরিস্থিতিই নয় যে পুতুল দিয়ে টাকা পয়সা ছাড়া গান গাইবে, মানে ওর না সেই সময় নেই, সেই সময়টুকু ইনভেস্ট করতে পারবে না। আজকে পুতুল দিয়ে গান গাইতে চাইছে ওর স্বামীর চিকিৎসা করাবে বলে, তাই আপনাদেরকে বলছি যদি একটু সুযোগ করে দিতে পারেন। ও কিন্তু এমনি এমনি কারোর কাছে হেল্প চাইছে না। না, আপনারা চাইলে আমরা আমাদের তরফ থেকে কিছু টাকা পয়সা দিয়ে হেল্প করতেই পারি। না না, আপনারা বুঝতে পারছেন না, মানে আমরা এরকম হেল্প চাইছি না আসলে। দেখুন, সেটা যদি হতো তাহলে আপনাদের তো আগেই এসে বলতে পারতাম যে আপনারা আমাদের একটু একটু করে টাকা তুলে দিন,
কিন্তু সেটা যদি করি সেটা তীর্থটাকে অসম্মান করা হবে। আর যদি মানুষটা সুস্থ হয়ে ফেরে এটা তার প্রতি অবমাননা করা হবে। আর সবথেকে বড় কথা, যেখানে তীর্থদার বইয়ের একটা গুণ আছে, সে তো গানকে রোজগার করতে চাইছে, সেই জায়গা থেকে ও তো কারোর কাছ থেকে এমনি এমনি হেল্প চাইছে না। শুধু আপনারা যদি একটু সুযোগটুকু করে দেন, টিকিট যদি বিক্রি না হয় না হলো সেটা তো আপনারা আগে থেকে বুঝতে পারবেন, তাই না? আমি তো বললাম যে আমি ক্লাবে কথা বলবো, তবে হ্যাঁ শনিবারের আগে কিন্তু হবে না। যখন আমি এখন প্রেসিডেন্ট, ব্যবস্থাটা আমি করে দিতে পারবো, তবে তার আগে চেক করতে হবে যে শনিবার কোনো প্রোগ্রাম আছে কিনা। অবশ্য প্রোগ্রাম থাকলেও তো এক ঘন্টা, তার আগের এক ঘন্টাটা ব্যবস্থা করা যাবে, হবে তো তাতে? তাই যথেষ্ট, তাই হবে। বলছি একটা কথা বলি, এটা তো অনেক বড় প্রোগ্রাম, তা এখান থেকে তো নিশ্চয়ই কিছু টাকা উঠবে, সেখান থেকে যদি পুতুল দিকে কিছুটা কন্ট্রিবিউট করেন। আপনারা আগে দেখে নিন, গান শুনুন, তারপর বিবেচনা করে যেটা মনে করবেন সেটাই দেবেন। হ্যাঁ, আগে দেখি যে ব্যবস্থাটা আমি করতে পারি কিনা। তাছাড়া ওনার তো তেমন কোনো নাম ডাক নেই, উনি আবার স্পেশাল অ্যাভেলডে, এটা তো কোনো স্পেশাল অ্যাভেলদের জন্য প্রোগ্রাম হচ্ছে না। সেটা যদি আপনারা মনে করেন তাহলে বরং থাক। হ্যাঁ, হয়তো স্পেশাল অ্যাভেলড অনেকের থেকে অনেক কিছুতে পিছিয়ে, কিন্তু গানের ক্ষেত্রে না অনেকের থেকে অনেকটাই এগিয়ে। আজ তীর্থদা ওকে নিয়ে অনেকটাই চেষ্টা করেছিল, কিন্তু যা হয় বুঝতেই তো পারছেন, জীবনে ওর কখনো প্রয়োজন পড়েনি, কখনো সুযোগও পায়নি, তাই গানও গায়নি। আর জীবনে যদি সেরকম প্রেশার না আসে, ভালো করে গান ডেলিভারি করার ইচ্ছেটাও থাকে না, তাই ওরও সেই ইচ্ছে ছিল না। কিন্তু এখন যা পরিস্থিতি, সেখানে ওর মনে হচ্ছে যে ও গান গেয়েও স্বামীর চিকিৎসা করাতে পারে। জানেন তো, এই একটা সময় আমার এই দিদি লোকের সামনে গান গাইতে চাইতো না, কিন্তু আজকে সে নিজেই বলছে যে আমাকে একটা গানের প্রোগ্রাম অ্যারেঞ্জ করে দে না। সে নিজেই বলছে যে সে সবার সামনে গান গাইতে চায়, গান গেয়ে সে তার স্বামীর চিকিৎসা করাতে চায়। আপনি তারপরেও তাকে স্পেশাল লেভেল বলবেন?